ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্কমিত্রা, তোমরা দেখছো জাম্বলডমি। আজকে জাম্বলডমি জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ, আর জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ ওই জন্য ষষ্ঠীতলা থেকেই শুরু হয়েছে। দেখতে পাবো তোমরা বাড়ি থেকেই সিন, আমাদের বেরোনো থেকে, কিন্তু স্টার্টিংটা এখান থেকে হলো। তো সঙ্গে থাকো, সারাটা দিন দেখতে থাকো। জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ শুরু হলোই নতুন জামাইকে দিয়ে। জামাই কিন্তু মিষ্টি হাতে ঢুকছিল শ্বশুরবাড়ি, আর আমরা এখন বেরোচ্ছিলাম সবাই মিলে ষষ্ঠীতলা। তো আমাদের কিছু কিছু কথা বলা হয়নি। ও বাড়িতে দিদি জামাইবাবু এসছে ষষ্ঠী করার জন্য, আবার এদিকে পিসুর পিসুবনিও এসছে আমাদের বাড়িতে আমাদের জামাই ষষ্ঠী করানোর জন্য, আবার এদিকে পিসুমেরও কিন্তু জামাই ষষ্ঠী, কারণ পিসুমেরও এটা শ্বশুরবাড়ি। তো সব মিলিয়ে এবারে জামাই ষষ্ঠী ছিল জমজমাট। তো এখন আমরা সকলে মিলে যাচ্ছি ষষ্ঠীতলা। ষষ্ঠীতলাতে যে সমস্ত রিচুয়ালগুলো টুকটাক আছে সেগুলো করানোর জন্য সবাই রেডি হয়ে গেছে। এবার টোটো আসবে, টোটোতে উঠে আমরা এখন ষষ্ঠীতলার দিকে এগোবো। আমি এর আগে প্রথম বিয়েতে প্রথম বছর এসেছিলাম, এটা আমার বিয়ে হয়ে গেল অনেকদিন, কিন্তু সেকেন্ড টাইম আমার আসা। তাই বলো, যাই হোক, কিন্তু আপনি আসতে চাইছিলেন না, খেলবো বলে, খেলবো বলে, সত্যি কথা। ব্রেকফাস্টের পরেই শুরু হয়ে গেছিল লাঞ্চের প্রিপারেশান করা। এতগুলো রান্না, মুঙ্গলি পিসি অনেক হেল্প করেছিল পিসিমণিকে। পিসিমণি মাটনটা রান্না করেছিল, মুঙ্গলি পিসি বাকিগুলো রান্না করেছিল। তো রান্না বান্না তো আমি তুলতে পারিনি, জাস্ট ওদের প্রিপারেশানটাই তোমাদের দেখিয়েছি। ও হ্যাঁ, ও বাড়িতে মা ইলিশ মাছ রান্না করেছিল, তারপরে সব কিছু একসাথে এনে সবাই মিলে একসাথেই খাওয়া দাওয়া করেছিলাম। বেশ মজা করে দিনটা কাটিয়েছি, আর তিন জামাইকে একসাথেই খাইয়েছিলাম। You're giving me wind and rain, you're some kind of butterfly, baby you give me midnight.
একটা ভাই কাম স্টুডেন্ট আমার ক্লাস 7 এর এটা ম্যাডাম ম্যাথ পড়তে আসতাম সারা বছর পড়তাম না কিন্তু অঙ্ক পরীক্ষার আগের দিন ভূত চাপতো দিয়ে সব লেসনের অঙ্ক শেষ করতাম তারপর বাড়ি যেতাম খুব ভালো রেজাল্ট করেছে উচ্চ মাধ্যমিকে কত পেয়েছিস বল 478 তাই জন্য দিয়েছি শাস্তি খেতে পারবে না কিন্তু জোর করে খেতে হবে আর এটা হলো আরেকটা ভাই কি বলছিস 478 এর টপ কাতে পারবি এ বলতো উচিত আমার তো কত পাবে আর তুই কত পাবি 2-3 পাই পেয়ে যাবি তো আমি 2-3 চেষ্টা করব করার এটাও কিন্তু পড়াশোনাতে ভালো এখনো অবধি হ্যাঁ এরপর কি হবে জানি না হ্যাঁ আর একটু পারবি তো কি বলিস মেঘ এন্ড বৃষ্টি প্রেম করতে ব্যস্ত এটা হলো মেঘ আর এই যে বৃষ্টি হলো ফ্যানের ওপর উঠে বসে আছে আজকে মেঘ বৃষ্টিকে দিয়ে ব্লগটা শেষ করলাম পরে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে আজকের মতো টাটা